হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লকার। তো এই তো এখন শাহবাগের দিকে চলে যাচ্ছি, যেহেতু হসপিটাল থেকে বের হয়ে গিয়েছে মামিকে দেখে। আর ঢাকায় যেহেতু এসেছি, একটু ঘুরবো আর কি, ভালো লাগে। তো ওরকমভাবে একা নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যেহেতু আসতে পারি না, আর আজকে যেহেতু সুযোগ পেয়েছি অল্প সময়ের মধ্যে, তো সাথে যদি কেউ থাকে, একটু সাহস পাই, খালাম্মা আর আমি এই তো চলে যাচ্ছি শাহবাগের দিকে কিছু জিনিসপত্র দেখার জন্য। আর আমার কাছে খুবই ভালো লাগছিল ফ্যামিলি মেম্বারদের ছাড়া, যেহেতু বাসা থেকে বের হয়েছি খালাম্মার সাথে রিক্সা দিয়ে চড়তে। তো এই মুহূর্তটা মানে এত একটা ভালো ফিল হচ্ছিল, যেহেতু যাচ্ছি আর দেখি কি দেখা যায়। তো এখানে আমরা শাহবাগে নেমে গিয়েছি, অল্প খরচে এত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে ছিল, ঘর সাজানোর ডেকোরেশন আমার তো দেখে একদম চোখ জুড়িয়ে গিয়েছি, খুবই ভালো লাগছিল মাটির এই জিনিসপত্রগুলো দেখে। এটা হলো পুরো সেট, মানে প্লেট বাসন হতে শুরু করে বাটি এরকম, আর সুন্দর সুন্দর টপ ছিল, প্রত্যেকটা জিনিসে ছিল অসাধারণ দেখার মতো, এত বেশি ভালো লাগছিল দেখে, এত ভালো লাগা কাজ করতেছিল। তো এই জিনিসগুলো কিন্তু আড়ংয়েও বিক্রি করে, অনেক দাম নেয়, কিন্তু এখানে ওরকম একটা দাম না। আর এই জিনিসগুলো দিয়ে ঘর সাজানোর মানে এত সুন্দর সুন্দর আইডিয়া, আমার কাছে ভালোই লাগছিল। এগুলো হলো বাচ্চাদের ছোট ছোট, যে আমরা দেখতাম না গলিয়ার মধ্যে বিক্রি করে এরকম আর কি। আর বিশেষ করে আমার কাছে এখানকার প্লেট বাসন, মাটির কাপ চা, এগুলো সবচাইতে বেশি নজর কেড়েছে। প্রত্যেকটা জিনিস দেয় এক এক চেয়ে এক এক, আমার কাছে এত বেশি ভালো লাগছিল। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, যেহেতু আজকে সুযোগ পেয়েছি আর এই ভালো লাগাটা আমার এত বেশি কাজ করতেছিলাম, আমি প্রত্যেকটা দাম একটা একটা করে জিজ্ঞেস করতেছিলাম। যেহেতু যে বললাম যে হঠাৎ করে আসা প্ল্যান প্রোগ্রাম ছাড়া, ওরকম একটা প্ল্যান করে যেহেতু আসেনি, আজকে যেহেতু সুযোগ পেয়েছি ভাবলাম একটু ঘুরে যাই আর দামগুলো জেনে যাই। আমার কাছে বেশি ভালো লেগেছে মাটির যেই কিচেন সেটগুলো, এগুলো আমার কাছে সবচাইতে নজর কেড়েছে। তারপরে ঘুরে ঘুরে দেখতেছিলাম, এখানে খুব সুন্দর সুন্দর ফুলদানি ছিল, টপ ছিল, আর ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিসপত্র ছিল, খুবই ভালো লাগছিল। আর খালাম্মু আমার সাথে ঘুরে ঘুরে দেখতেছিল, ওয়াল ম্যাট হতে শুরু করে গাছের যে ঝাড়, এগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল, আমার কাছে তো অসাধারণ লাগতেছিল। এই শাহবাগের মোড়ে এখানে এগুলো সবসময়, মানে এটা খুবই পুরনো এই জায়গাটা, এই জায়গাটা সবাই যেহেতু চিনে। তো এখানে খুব সুন্দর সুন্দর ঘরে ওয়ালমেট ছিল, যেগুলো আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে, মানে দেখার মতো ছিল আর কি প্রত্যেকটা জিনিস। আর আমি যেহেতু আজকে সুযোগ পেয়েছি, এটা হাতছাড়া করতে চাইনি, তো আমি দেখতেছিলাম। আর এখানে যে ভাইয়াগুলো ছিল, এদের ব্যবহার এতই ভালো ছিল, মানে খুবই সুন্দর করে আমাদের সাথে কথা বলতেছিল, আমাদের জিজ্ঞেস করতেছিল, ইচ্ছে করলে এখান থেকে গাছ কিনে, এটা টপ ছিল, টপের মধ্যে মানে বসানো যায় এগুলো, এই টপগুলো খুবই সুন্দর, এক 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 কালার ছিল। আর এখানে খুবই ক্যাকটাস, সুন্দর সুন্দর গাছ ছিল, যেগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। কিন্তু আমি যেহেতু আজকে দেখে যাচ্ছি না নেব না, কিন্তু খালাম্মা কিনেছে, খালাম্মা বেশ কিছু লোয়ার টপ কিনেছে, যেগুলো সে গ্রিলের মধ্যে রাখবে। আর আমি দেখতেছিলাম ঘর সাজানোর যে জিনিসগুলো, এগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, ভালোই লাগছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। কারণ আমি কেনার প্রিপারেশন নিয়ে যেহেতু আজকে আসিনি, তাই আর আজকে আমি কোনো কিছু কেনাকাটা করবো না, শুধু দেখে যাচ্ছি। পরের বার যখন আসবো, ইচ্ছে আছে আবার এসে কেনাকাটা করার, আর হাজব্যান্ডের কাছে গিয়ে বলবো। তো এই চুড়িগুলো আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে, চুড়িগুলো খুবই সুন্দর ছিল, কালারফুল, পহেলা বৈশাখে এগুলো কিন্তু অনেক চলে, আর প্রত্যেকটা জিনিসের নাকি দাম অনেক থাকে এরা বলতেছিল। এখন যেহেতু শীতের সিজন, দাম একদমই কম ছিল, তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভালোই লাগছিল। তো ঘুরে ঘুরে আমি দেখতে দেখতে এখান থেকে বের হয়ে গেলাম, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এটা হলো মহিলা শিশু বিষয়ক মানে একাডেমি, এই তো আমরা রিক্সা নিয়ে নিলাম, রিক্সা নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ছোট্ট ব্লকটা ওই দিন আর আমি বড় করে দিইনি, কারণ ব্লকটা যেহেতু অনেক বড় হয়ে যাবে দিক, তো এই জন্য আমি ব্লকটা একদিনে ব্লকটা দুই ভাগে করেছি। তো আজকে এটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর বাসায় চলে যাচ্ছি। এখন আমরা বাসে চড়বো আর কি, তো ওখানে যাওয়া হচ্ছে আমাদের।
যাচ্ছিলাম আর খালাম্মার সাথে কথা বলতেছিলাম, আমার এত বেশি ভালো লাগছিল। মানে আজকের এই মুহূর্তটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, কারণ মেয়েকে রেখে এসেছি। তারপর আমরা বিআরটিসি বাসে উঠে যাবো, এটা দোতলা বাস, তো আমরা নিচতলায় বসবো। আমার খুবই ভয় ভয় কাজ করতেছিল, কারণ এখন তো অনেক দুর্ঘটনা ঘটে। বাসে উঠে প্রথম দেখলাম কোনো যাত্রী নেই, তারপরে একজন দুজন করে বসতেছিল। আমরা প্রায় 10-15 মিনিট বাসে বসিয়েছিলাম। বাস যখন ভরে গিয়েছে ছেড়ে দিয়েছে, এ তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। এর মধ্যে আমার মেয়ে অলরেডি আমার কাছে বারবারই ফোন দিতেছিল। তো এখন বাসতেছি প্রায় 1:30। তো আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন। আর যারা পুরনো, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে এখানেই, আল্লাহ হাফিজ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে।